हेलो गाइज अस्सलाम वालेकुम वेलकम टू माय चैनल मजा स्माउ किचन। आज के आबार हाजिर हो गलम एक नतून रेसिपी निये चीजी गार्लिक ब्रेड बा गार्लिक ब्रेड। आमी एखाने गार्लिक ब्रेड दुई रकम करे देखिएछि, एकटा होच्छे चीज दिए और एकटा होच्छे शुद्ध गार्लिक ब्रेड। ताहले चलुन देखे नी की की लागछे। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। আমি এটা 4-5 ঘন্টা আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম রুম টেম্পারেচারে আসার জন্য। বড় সাইজের 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি এবং রসুনগুলোকে আমি ভালো করে কুচি করে নিয়েছি। আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা ভালো করে কুচি করে নিয়ে নিয়েছি। এছাড়া সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে সামান্য পরিমাণ অরিগানো দিয়ে দিয়েছি। এটি সম্পূর্ণ অপশনাল, না দিলেও হবে। সবগুলো উপকরণকে একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। আমি একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে এখানে আমি ব্রেডগুলোকে এক সাইড টোস্ট করে নিব। মিডিয়াম টু লো আছে, 1 থেকে 2 মিনিট টোস্ট করলেই হবে। খেয়াল রাখতে হবে যাতে ব্রেডগুলো পুড়ে না যায়। ব্রেডগুলো একপাশে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমরা নামিয়ে নিব। সবগুলো ব্রেডকে এভাবে একপাশে টোস্ট করে নিব। আজকে আমি এখানে 6 পিস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডে যে পাশে টোস্ট করা সে পাশে আগে থেকে রেডি করা বাটার গার্লিক পেস্ট অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি। এভাবে এক এক করে সবগুলো ব্রেডের মধ্যে পেস্টে লাগিয়ে নিব। এখন পাউরুটির যে পাশগুলো টোস্ট করা ছিল না সেই পাশগুলোকে ফ্রাই প্যানে বসিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে, 1 থেকে 2 মিনিট ওই পাশগুলোকে টোস্ট করে নিব। 1 থেকে 2 মিনিট পর ব্রেডগুলোকে উল্টিয়ে দিচ্ছি। প্রায় 1 মিনিটের জন্য ভেজে নিব। খেয়াল রাখতে হবে গার্লিকগুলো যাতে পুড়ে না যায়। 1 মিনিট পরে ব্রেডটা আবার উল্টিয়ে নিচ্ছি। না দিতে চাইলে এই পর্যায়ে নামিয়ে নেবেন। এখানে আমি মোজেলা চিজ গ্রেট করে নিয়ে নিয়েছি। এখন ব্রেডের উপরে এই মোজেলা চিজগুলো দিয়ে দিয়েছি ভালো করে। চিজ আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। এখন এতে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ছিটিয়ে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে এখন আমি ফ্রাই প্যানটিকে ঢেকে দেব। 2-3 মিনিটের জন্য অথবা চিজ না গলে যাওয়া পর্যন্ত আমরা ঢেকে রাখব। তৈরি হয়ে গেল খুব সহজে চিজি গার্লিক ব্রেড। আমার চিজ খুব ভালো লাগে তাই আমি চিজের পরিমাণ বেশি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে এবং বাসায় ট্রাই করবেন। ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।